अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মানে তেজস ওই পাঁচজন খুনির একজন যারা আগের জন্মে আমার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। মুখ্য, তুমি কি ভেবেছিলে তুমি পালিয়ে যাবে? এটা আমি কখনো ভাবতেও পারিনি মুখ্য যে তুমি এই রকম করবে। তুমি আমার পরিবারকে শেষ করেছিলে, আজ আমি তোমায় শেষ করে দেব। এটা কি? এই লেটারটা এখানে কে রেখেছে? পার্বতী নয় তো, আমাকে দেখতে হবে। এটা বোকা বোকা এই লোকগুলো। আমি ওদের বলেছিলাম আমাকে দিয়ে যেতে, আমি তোমার জন্য কিছু প্ল্যান করছিলাম, কিন্তু এই লেটারটার মধ্যে ছিল সব কিছু, ওরা তোমার রুমে পাঠিয়ে দিল। এরকম হয় নাকি? অন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করতে হবে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, ব্রেকফাস্ট রেডি আছে, তুমি রেডি হয় না? ঠিক আছে। এবার আমি জানতে পারবো বাড়ির কোন সদস্য কোথায় যাচ্ছে। কাল সকালে এই পাঁচজনের মধ্যে কেউ না কেউ দামিনীর সাথে দেখা করতে নিশ্চয়ই যাবে, আর তারপর সাপের খোলস দিয়ে তৈরি এই অদ্ভুত জিনিসের সাহায্যে ওই খুনির পায়ের ছাপের দ্বারা আমি ওর কাছে পৌঁছে যাব। চারটে পায়ের ছাপ আছে, কিন্তু পঞ্চম জনের পায়ের ছাপ নেই। তার মানে ও নিশ্চয়ই দামিনীর সাথে দেখা করতে গেছে। তার মানে উজ্জ্বল কাকা বাবু। আরে বাবা, ব্রেকফাস্টে কি আছে? এখানে তাহলে দামিনীর সঙ্গী দামিনীর সাথে দেখা করতে যায়নি? দেখা করব তোমার সাথে, এক্ষুনি তোমার জায়গায় এসে আমার সাথে দেখা করো।
কেন ডেকেছো? কাল রাতে আমার স্বপ্নে নাগিন এসেছিল আর সে আমার উপরে আক্রমণ করেছিল। ও আমাকে মেরে ফেলতে চায়। ভোরের স্বপ্ন কোনোদিনও মিথ্যা হয় না। আমি আর বাঁচব না, ও আমাকে মেরে ফেলবে। ও তোমার স্বপ্নে এসেছে তাই তুমি আমাকে এখানে ডেকেছো? হ্যাঁ, আমরা 30 বছর ধরে ওই নাগমণিটার জন্য অপেক্ষা করেছিলাম। যখন আমরা ওই নাগমণিটা পেয়ে গেলাম, তারপরই পার্বতীর হাত থেকে নাগমণিটা বাঁচাতে পারলে না। আর তাছাড়া এখনো তুমি পার্বতীকে প্রাণে মারোনি। মারা তো দূরের কথা, তুমি ওকে বাড়ি থেকে এখনো বেরও করোনি। সেটা আমি এই জন্যই করিনি কারণ পার্বতীকে আমার নাগমণি সক্রিয় করতে হবে। তাই শিবাকে আবার আমি আমার জীবনে ডেকেছি যাতে ও বাধ্য হয়ে আমার নাগমণি সক্রিয় করে দেয়। এটা বুঝতে পারছো না? কিন্তু তার আগে পার্বতী অন্য কারোর প্রাণও নিয়ে নিতে পারে। তোমার এই আজে বাজে কথা বন্ধ করো আর কথাটা বোঝো, সাবধানে থাকো। তুমি এটা জানো তো, পার্বতী এই বাড়িতে আছে, তাই ও এই বাড়িতে থাকলে তোমার জন্য কিন্তু এটা বিপজ্জনক, বুঝলে তুমি? এমন না হয় স্বপ্নে মৃত্যুর বদলে তোমায় সত্যিকারের মেরে ফেলেও। তার মানে ও এখানে এসেছে। ওর ফিরে যাওয়ার পায়ের ছাপ নেই, তার মানে ও এখনো ভিতরেই আছে। তুমি যতই পালানোর চেষ্টা করো, আমি তোমাকে বাঁচতে দেব না। আজ আমার কাছ থেকে তোমায় কেউ বাঁচতে পারবে না। যে কষ্ট, যে যন্ত্রণা তুমি আমার পরিবারকে দিয়েছ, আজ আমি সেই কষ্ট তোমার চোখে দেখতে চাই। কে তুমি? কেন মেরে ফেলেছ আমার পরিবারকে? কেন আমার কাছ থেকে আমার খুশি কেড়ে নিয়েছ বলো? আজ প্রতিটি জিনিসের হিসেব হবে। আমাকে বলো তুমি কে। আমি তোমার মুখটা দেখতে চাই। তোর কি মনে হয়েছিল নাগিন, তুই আসবি আর আমাদেরকে মেরে চলে যাবি? ভালো হয়েছে তুমি সঠিক সময়ে চলে এসেছো, নাহলে আজকে নাগিন তো আমাকে মেরেই ফেলতো। কিন্তু তুমি এই অদ্ভুত বিদ্যা কোথা থেকে শিখেছো? এটা কি দিয়ে তুমি ওকে বেঁধে রেখেছো বলো? আমারও তাই মনে হয়। কথায় আছে না, ছোটবেলার কোনো শিক্ষা বেকার যায় না।
আজ থেকে 30 বছর আগে এই বিদ্যা আমাকে মোহিনী শিখিয়েছিল। আর আমাকে বলেছিল যে যেই দিন এই নাগিন এসে আমাদের উপর আক্রমণ করবে সেই দিন আমি এই অস্ত্র দিয়ে একে শেষ করে ফেলবো।